এসছে কলকাতা থেকে আর মিষ্টি নিয়ে এসছে ফ্ল্যাট রেস্টি হয়ে গেল জয়নগরের স্পেশাল মোয়া এই যে হ্যাঁ ধরো এদিকে তাকাও এই যে জয়নগরের স্পেশাল মোয়া বলো ফ্ল্যাট রেস্টি করে আসলে কিছু বলো খুব ভালো লাগলো ফ্ল্যাট রেস্টি করে আসলাম একটা নিজে নিজে কিছু ভাব লাগলো আর এই যে সাগনিক আর এই যে জয়নগরের সেই বিখ্যাত মোয়া ধরো ধরো অঙ্ক ধরো এই যে দেখায় তোমাদের এই যে জয়নগরের স্পেশাল বসিয়ে দিয়েছে যে খাওয়া দাওয়া চলছে এখন সরচুকলি হচ্ছে গরম গরম রান্না হয়ে গেছে রান্না বলতে ভাত হয়েছে আর হয়েছে বেগুন ভাজা আর পালং শিক ছিল একটু কালকের আর হয়েছে মাছের ঝোল আলু বেগুন ডাটা আর ফুলকপি দিয়ে একটা ঝোল আর এই যে সাগনিক খাচ্ছে সস দিয়ে এই যে সাগনিক বুড়া ভদ্র মোচা হয়ে গেছে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে জয়নগরের মোয়া আহা হা হা শীতকালটাই পাওয়া যায় আর এই যে গরম গরম ধোয়াটা একটু লেগে টেগে গেছে ও কোনো ব্যাপার না খেয়ে নেবো এই দিয়ে চলো খেয়ে নিই মোয়াটা খেয়ে দেখি কেমন টেস্ট করেছে ভালো একটু ইয়ে হয়েছে মানে বাড়িতে নিয়ে এসছো তো গরমে সানটান সব সারা হয়ে গেছে তো শাগনিককে খাওয়াবো একটু পরে স্নান করে উঠলাম তো রান্না বান্না তো হয়ে গেছে তো সকালে দেরি করে সরচুকলি খেয়েছি এই জন্য এখনও খিদে পায়নি পরে খাবো আর পিকনিকের আপডেট বলতে পিকনিকটা হতে হতে সবাই মানে অনেকে তোমার বাড়ি গেছে তারপর শরীর খারাপ ছিল এই জন্য পিকনিকটা পোস্টপন্ড হয়ে রয়েছে তো পিকনিক হবে সবাই আসুক একসঙ্গে আবার তো পিকনিক হবে অবশ্যই হবে তো এই জন্য পিকনিকের আপডেটটা দিয়ে দিলাম আর ফ্ল্যাট রেস্টি হয়ে গেল তোমরা তো জানোই তো কৌশিক কাজে গিয়েছিল ওখান থেকে ওখানে থেকে কাছেই শুধু ওখানে বসে সব কাগজপত্র রেডি ছিল শৈশাপথ হয়ে রেজিস্ট্রি হয়ে গেল তো তোমরা মানে কী বলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো খুব বড় একটা স্বপ্ন পূরণ হলো মানে নিজেদের নিজেদের কিছু একটা ফিলিংস হচ্ছে তো গৃহপ্রবেশ করব সামনেই আমার শাশুড়ির কাজ আছে বাৎসরিক তো ওটা হয়ে যাক তারপরে ফেব্রুয়ারিতে হয়তো গৃহপ্রবেশ করতে পারি তো ইচ্ছা আছে এখন দেখা যাক কতদূর কী হয় তোমাদের প্রেতে বা তোমাদের আশীর্বাদে কতটা কী করতে পারি এখন আস্তে আস্তে ফ্ল্যাট সাজাতে হবে গোছাতে হবে একদম ফ্ল্যাট রেডি হ্যাঁ রেডি করে হ্যান্ড ওভার করে দিয়েছে তো এখন আমাকে একটু মডিফাই করতে হবে মানে কারেন্টের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে কারেন্টটা দিয়ে দেবে তো অ্যাপ্লিকেশন সব ফর্ম ফিল আপ করেই চলে এসছে কৌশিক একদম একটু সময় পেয়েছিল তো ফর্ম ফিল আপ হয়ে গেল কারেন্ট দিয়ে দেবে এক মাসের মধ্যে আর তারপরে দেখি গৃহপ্রবেশটা কবে হচ্ছে আর একটা একটা করে জিনিস অবশ্যই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কী হলো তোমরাই সব তোমরা প্লিজ পাশে থাকো ভালো লাগলে চ্যানেলটা শোভনা কৌশিকের আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি না কেটে আজকে রান্না হয়েছে বাটা মাছ দিয়ে আলু বেগুন আর ডাটা দিয়ে সজনে তোমার ফুলকপি দিয়ে একটা রসার তরকারি বেগুন ভাজা আর কালকে শীষ পালং শীষ রয়েছে আর ভাত করেছি যেমনটা তোমাদের দেখালাম দেখতে পাবে আর শাগনিকেরও বার্থডে আসছে সামনে জানুয়ারিতে তো বেশি কিছু করব না এমনি ছোটোখাটো একটা মানে করব কেক ফেক কাটিং এইসবই করব তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা দেখতে থাকো শেষ অবধি না কেটে আমরা হয়তো যাব মোটামুটি তখন তোমাদেরকে ফ্ল্যাট ট্যুর দিয়ে দেব ভালো করে গৃহপ্রবেশের সময় হয়তো যাব এখন আর যাওয়া হবে না দরকার হলে হয়তো কৌশিক যেতে পারে একদিনের জন্য
তো দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো, আর ফ্ল্যাটের আপডেট তোমাদের দিতেই থাকবো। রেজিস্ট্রি তো হয়েই গেল, এখন পুরো আমাদের হাতে ফ্ল্যাট। তো চাবি এখন আমরা নিইনি, হ্যান্ডওভার চাবিটা নিইনি, কারণ আমরা এক মাস দু মাস পরে যাব, তখন চাবিটা নেব। তো এই জন্যই আর কি, আর ফ্ল্যাটটা আস্তে আস্তে সাজাতে গোছাতে হবে। এবার টুকিটাকি যেটুকু যা লাগবে আর কি, আস্তে আস্তে হবে সব কিছুই। একটা বড় কাজ সম্পন্ন হলো, এবার আস্তে আস্তে সব কিছুই হবে, তোমরা জানতে পারবে সব কিছুই। তো ব্লগটা দেখতে থাকো শেষ।